গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর 6:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। যখন যা যা করব এখন থেকে আমি শেয়ার করছি, ঠিক আছে? এখন দেখো, আয়ুষ্মানকে আমি দুধ গরম করব। আয়ুষ্মানকে এখন দুধ গরম করে দেবো। তোমরা আগেও দেখেছো ইভিনিং ব্লগে যখন আমি শেয়ার করি, আর দেখছো যে এত আওয়াজ হয়, এই জন্য আমি জানলাটা খুলতে পারি না এত আওয়াজের জন্য। তো এখন ওকে একটুখানি হরলিক্স করে দিই, বিস্কিট দিয়েও খাবে। তারপরে আমি ফ্রেশ হব, রেডি হব। বিকেলবেলা যেরকম রোজের একটু রেডি হই, সেরকম একটুখানি রেডি হই, তাতে নিজেরও ভালো লাগবে। তারপরে একটু বেরোবো, দোকান টোকানে যাব, তো সেগুলো দেখাবো। আর আজকে আমার কোনো ডিনারে রান্না বান্না নেই, আজকে আমরা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো, বাড়িতে সবাই মিলে খাবো। মানে আমার যা ভাসুর, এটা আমরা মানে আমরা আমি একটা ছোট্ট ট্রিট দিচ্ছি সবাইকে একসঙ্গে খাবো বলে, যে মাঝে মধ্যে আর কি হলে ভালো লাগে, সেই জন্যই সবাই মিলে খাওয়া দাওয়া হবে, সেই জন্য নিয়ে আসবো। তো তখন বেরোবো, তার আগে সন্ধ্যাবেলার অনেক কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সারবো। জামা কাপড় এক গাদা রয়েছে বিছানার ওপর, সেগুলো ভাঁজ করবো, তো সেই কাজগুলো সারি, তোমরা ততক্ষণ আমার কাজ দেখতে থাকো। তো দেখো, এখন তো আমি ইভিনিং এ যে কাজগুলো আমার থাকে, অর্থাৎ জামা কাপড় ভাঁজ করা, সেগুলো এখন করে নিচ্ছি। আর তোমাদের খুশির খবর, আমি কিচেনে প্রচুর জিনিস কিনেছি। আজকে তো যে দুটো কিনবো সে দুটো তোমরা এখন দেখতেই পাবে। এছাড়াও পরে, মানে আমি যে বলেছিলাম গড়িয়াহাটে গিয়ে অনেক কিছু কেনার আছে, তা রান্নাঘরের কিচেনের আমার পছন্দের যা যা দরকার ছিল প্রচুর শপিং করেছি, তোমাদেরকে সেগুলো দেখাবো। তো দেখো, এখন আমার বিকেলের যে কাজগুলো থাকে তো সেগুলো করছি। আর এখানে আয়ুষ্মানের সঙ্গে আমি একটু মজা করছি, আর ওর বাবা এই জাস্ট ফিরেছে, এখন ঠাকুরের ফুল নিয়ে এসছে, এসে আমরা এখন নানা ধরনের হাসি মজা করছি। তো এই সমস্ত কথা এখন ছুটিতেই আমাদের বিকেলটা কাটছে। তারপরে সন্ধেবেলা বেরোবো, বেরিয়ে তোমাদের দেখাবো সমস্ত কিছু, কী কী করবো না করবো। কারণ আজকে তো তোমাদেরকে বললামই আমার আজকে ডিনার রান্নার কোনো ব্যস্ততা নেই, তো সেই জন্য আজকে একটু মুডটাও ভালো আছে। কারণ রান্না করার একটা প্রেশার থাকে সবসময়, দেখবে ঘরের সব কাজ একরকম, আর রান্না করা যে কে কী খেতে চায়, কে কী খাবে, এই একটা মাথার মধ্যে ঘোরে, তো এইটার প্রেশার একরকম। এখানে দেখো আমরা ম্যাগি খাবো এখন, আর আয়ুষ্মানকে তো দুধ দিয়ে দিয়েছি, ও আর ম্যাগি খাবে না। তো এখানটা এখন আমি একটু ক্লিন করবো, আমরা দুজনে স্বামী স্ত্রী একটু ম্যাগি খেলাম বানিয়ে, আর এখানটা আমি এখন একটু ক্লিন করব। বলতে এই যে ওপরে যে কভারটা থাকে সেটা আজকে ধুয়েছিলাম সকালবেলা, তো সেটাকে পেতে দিলাম, দিয়ে একটু জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখলাম একটু, যাতে ফাঁকা ফাঁকা থাকে। আমি সবসময় জায়গাটা আমার ছোট হোক, কিন্তু আমি কখনো মানে ভরাট করে রেখে দিই না, একটু ফাঁকা ফাঁকা রাখতে সব জায়গাটা পছন্দ করি, তো সেই জন্যই আর কি আমাকে একটু বেশি খাটতে হয়। তো দেখো, এখন আমি জামা কাপড় পরে নিয়েছি যেহেতু বেরোবো, তাছাড়াও বিকেলবেলা তো আমি একটু করে ফ্রেশ হই, তো তোমরা তো সেগুলো জানোই। আর এখনও আমার কাছে যে পুরনো ভিডিও আছে, যে কন্টিনিউ কমেন্ট আসে যে দিদি থার্সডেতে শ্যাম্পু করতে নেই, হ্যাঁ আমি এখন আর শ্যাম্পু থার্সডেতে করি না। তো আমরা এখন বেরোবো, তো যখন আমরা বেরোচ্ছিলাম তখন তো দেখলে আমার শাশুড়ি ডাকলো আমার ছেলেকে, তো ওই জন্য একটু ঘরের দিকে গেলাম। আর এই যে আমার শাশুড়ি মা, তোমরা দেখতে পাও না সব সময়, যেহেতু বলেছি যে আমাদের একটা দোকান আছে ওখানেই উনি বেশিরভাগ সময়টা থাকেন, তো ওই জন্যই তোমরা দেখতে পাও না। আর আমি বললাম যে একটু তোমাকে দেখাই, তো সেই জন্যই তোমাদের একটু দেখালাম। তোমরা অনেকে ভাবো যে আমার শাশুড়ি বোধহয় একদম বয়স্ক, কিন্তু না, উনি যথেষ্ট স্ট্রং, অনেক স্ট্রং, এবং আমরা চাই সবসময় উনি এরকমই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখো, এখন আমরা তো চলে এসেছি, আর এই যে এই জিনিসটা আমি কিনেছি, এটা হচ্ছে প্রেস্টিজের, এটা কিনেছি, আর যেটা বলেছিলাম সেটা তো কিনেছি, দারুণ। কিন্তু আমি আনবক্সিং করিনি, তোমাদের সামনে আনবক্সিং করব, আর যা যা কিনেছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো এখন এই দোকানটা থেকেই আমি মেনলি যেগুলো কেনার এখন এখান থেকেই কিনবো, বাকি সমস্ত জিনিস আমি গড়িয়াহাট থেকে কিনেছি, সরি লেক মার্কেট থেকে কিনেছি। তো দেখো, এখন আমি সমস্ত কিছু যাচাই করছি যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ বা কোনটা ঠিক হবে না, এই সমস্ত কোনটার কি কতটা কি দরকার না। আমি এখান থেকেই কিনেছি ওই আমার যে কপারের ইয়েটা, কপারের যে কোনটা যেন আমি কপারের নিয়েছিলাম গো, এখানে এখন নেই মনে হয়, মিল্টনের কপারের যে বটলটা ওটা এখান থেকে কেনা, তারপরে সেলোর যে যে বটল ওটাও এখান থেকে কেনা, মিল্টনের ওটা
তো দেখো এখন আমরা এখানে দেখছিলাম, কিন্তু তাওয়া এখান থেকে নেওয়া ঠিক হবে না বলেই আমাদের মনে হয়েছিল, কারণ আমরা যেই ব্র্যান্ডের জিনিস চাইছিলাম সেই ব্র্যান্ডটা এখানে পাইনি, যে জিনিসটা আমি চাইছিলাম যেইগুলো। তো আমি দুরকম তাওয়া কিনেছি, কড়াই কিনেছি সমস্ত তোমাদের সঙ্গে, আরও অনেক কিছু কিনেছি, সেগুলো সমস্ত তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। আর দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, ওগুলো যা যা কেনার দরকার ছিল সেগুলো কিনে নিয়ে এখন আমরা বেরিয়ে এসেছি। বললাম যে আজকে বাড়িতে সবাইকে খাওয়া, মানে আমরা একটা ছোট্ট করে ট্রিট দেব, তো সেই জন্যই এক্সট্রি খাবার দাবার কিনতে। আর তোমরা আমাকে সবসময় জিজ্ঞেস করো তো যে দিদি আয়ুষ্মান কোন স্কুলে পড়ে, অ্যাকচুয়ালি আমি এটা পাবলিক বলতে পারবো না যে ও কোন স্কুলে পড়ে। হ্যাঁ এইটা বলতে পারি, ও আইসিএসই বোর্ডে পড়ে এবং কলকাতা শহরের একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তো তোমাদের শুধু এইটুকুই বলতে পারি। আর আর আমাকে জিজ্ঞেস করো আমি কোথায় থাকি, তো আমি টালিগঞ্জে থাকি। তো ব্যাস এইটুকুই আমি তোমাদের হচ্ছে আমার দুটো প্রশ্ন তোমরা সব সময় করো, ওই জন্য আমি তোমাদের বলে দিলাম। তো আর যেখান থেকে আমি খাবার কিনতে গেলাম, তো জায়গাটা যারা এই চত্বরে থাকো তারা খুব ভালো করেই চেনো। তো দেখো এখন আমি ওই ঘরে যাচ্ছি খাবার দিতে আমার শ্বশুর শাশুড়িকে, ওনাদের খাবারটা আগে দিয়ে এলাম যাতে খেয়ে নেয়, কারণ রাত প্রায় এই সময় 9:30 হয়ে গেছে আর আমার শ্বশুরবাড়িতে সবাই একটু তাড়াতাড়ি ডিনার করে, এক মানে বাদ দিয়ে আমরা। আমার হাজবেন্ড ফেরে অনেক রাতে, তাই আমার কখনো কখনো ডিনার করতে দেরি হয়ে যায়, তবে আমি চেষ্টা করি সব সময় টাইমে খেয়ে নেওয়ার, কারণ আমার এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ও এলে তারপরেই আমাকে ডিনার করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আমার নেই। তো এই যে আমার যা ওদেরটাও বেড়ে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, একদম মর্নিং, সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি আজকে উঠেছি, সকাল 5:30 মধ্যে আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে 5:45। যখন আমি ঘর মুছছি এই সময় আয়ুষ্মান আর ওর বাবা গেছে মর্নিং ওয়াকে, আমি যেতে পারিনি কারণ যেহেতু আমরা বেরোবো আয়ুষ্মানের চোখ দেখাতে। অ্যাকচুয়ালি আমাদের আয়ুষ্মানের চোখের মানে অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, 10 দিন আগে থেকে নিতে হয়েছে, তো আজকে ওই জন্য আমাদের 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ করেছি, কারণ হচ্ছে লাঞ্চ বানিয়ে তারপরে আমাকে বেরোতে হবে, কারণ আস্তে আস্তে প্রচুর বেলা হয়ে গেছিল, বিকেল 4:00 বেজে গেছিল আস্তে আস্তে, ওই জন্য আমি আগে থেকে লাঞ্চ বানিয়ে রেখে গেছিলাম। আর ঘর তো তোমরা তো জানোই, তোমরা হয়তো বলবে যে মপ থাকা সত্ত্বেও বসে পড়ছো কেন দিদি, আমি খাটের তলাটাও মপ দিয়ে একেবারে মুছেনি, রোজই মুছেনি, তাই জন্য কোনো নোংরা হয় না। আর এই মপটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে গালার সেট ছিল, তো গালার পুরো টোটাল সেটটা অফারে আমি পেয়েছিলাম 999, তা কিন্তু গালার এই যে মপটা সেটা ভেঙে গেছিল, তো ওই জন্য এইটা আমি কিনেছি 200-250 টাকার মধ্যে, 230-250 টাকা এরকম একটা কিছু অ্যামাউন্ট ছিল আমার, ঠিক পুরো পার্টিকুলার কী অ্যামাউন্টটা আমার মনে নেই। তো খুব ইউজফুল যারা কেনবা কিনতে পারো। তো এখন আমি লাঞ্চ বানিয়ে নেব, খুব সামান্যই তাড়াতাড়ি করে যতটা হয় আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা বানিয়ে নিয়েছিলাম। এদিকে আলু কেটে জলে ধুয়ে রেখে দেব, আর তারপরে আমি চালও ধুয়ে রেখে দিয়েছি। চাল সবসময় আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাতে খুব সুন্দর ঝরঝরে ভাতটা হয়, ওই জন্যই চালটাকে ভিজিয়ে রাখি। যারা দেখবে যারা সঙ্গে সঙ্গে ধুয়ে বসাও তার থেকে কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে দেখো, খুব ভালো ভাতটা হয়। এই ট্রিক্সটা যারা করো না একটু করে দেখো, আমি জানি এটা অনেকেই জানো, তবু আমি বলছি যারা জানো না, চালটা বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখো, দেখবে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর আজকে আমার হাজবেন্ড চা খাবে না, ও বাইরে থেকে হেঁটে এসেছে, এসে আর বললো আমি চা খাবো না, একেবারে ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টেও আজকে আমি কিচ্ছু বানাইনি, যেহেতু ভাতটা বানিয়েছিলাম, ছাতু খেয়েছে সবাই মিলে, তো আমি চা খেয়ে নিয়েছিলাম। খেয়ে আর এই যে আয়ুষ্মান পড়তে বসেছে আর এখানে ওর পড়াগুলো ধরছে ওর বাবা, আর আমি এই পাশে বসে চা খাচ্ছি এখন। আর এইভাবে সকালটা মোটামুটি তাড়াহুড়ো কেটেছে। ওর চোখটা নিয়ে আসলে একটু চিন্তায় ছিলাম, আমরা প্রচণ্ডই চিন্তায় ছিলাম, তো পরে কি বলবো তোমাদের, আসলে ওর চোখে একটু পাওয়ারটা বেশি, তো দেখা যাক ওটা কি হয়, এখনই তোমাদের আমি ডিটেলে কিছু বলছি না, পরে বলবো। আর এই দেখো ও এখন, ওর তো জানোই চা দেখলেই ওর চা খেতে ইচ্ছা হয়, কিন্তু চা আমি দিইনি ওকে, জাস্ট বিস্কুটটা খাওয়ালাম। তো এরপরে আমরা, ও পড়াটা বলছে ওর বাবাকে, আর এই যে এখন আমি স্নানে চলে গেছি, তারপরে স্নান টান সেরে আগে আমি ঠাকুরের জামা কাপড় ধুয়েছি, স্নান করে এসে ছাদে এসে আগে ঠাকুরের জামা কাপড় ধুয়ে ঠাকুরের জামা কাপড়গুলো সমস্ত এখানে মেলছি, প্রচুর ঠাকুরের জামা কাপড় আজকে বেরিয়েছিল। আর তো দেখতে থাকো আমার কাজ।
স্নান করার আগেই জামা কাপড় ধুয়ে রাখি, তারপর এসে মেলি। কিন্তু আজকে আমি আগে ধুয়ে রাখলেও এসে সঙ্গে সঙ্গে মেলা হয়নি, আমি রেখে দিয়েছিলাম। কারণ বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম যে স্নান করবার সময় আবার মেলবো, তাই জন্য আমি পরে আগে এসে ঠাকুরের জামা কাপড় ধুয়ে মেলেছি, তারপরে আমাদের জামা কাপড়গুলো মেলেছি। তো দেখো এখন আমাদের সমস্ত জামা কাপড়গুলো তো আমি এদিকে মেলে দিচ্ছি, আর আজকে ঠাকুরেরও প্রচুর জামা কাপড় বেরিয়েছে আর আমাদেরও প্রচুর জামা কাপড় বেরিয়েছে। তো একসঙ্গে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। অনেক দিন ধরেই আমার কিছু কিছু কাজ ডিউ থেকে যায়, তো সেগুলো করতে করা হয়ে গেলে কি একটা মাথা থেকে মনে হয় না ঠিক আছে কাজটা কমপ্লিট করে ফেললাম। তো এরপর তো নিচে গিয়ে আবার রেডি হতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, তোমাদের বলেছিলাম না গড়িয়াহাট যাচ্ছি, তো অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আয়ুষ্মানের চোখের জন্য। আর এই যে ফাইলপত্র সব নিয়ে নিয়েছি এতদিন ধরে, ওর যা চোখের মানে ট্রিটমেন্ট যেটা হয়েছে সেগুলো সমস্ত নিয়ে যাচ্ছি। দেখি এখন ডাক্তার কি বলে, তোমরা একটু প্রে করো যেন চোখটা একটু তাড়াতাড়ি মানে ঠিক হয়। আর যেটা বলবো হচ্ছে, আমি জানো তো কালকে যে তোমাদের দেখালাম, কালকেই কিনে নিয়েছি, কিন্তু আমি তোমাদের দেখাই ওই হ্যান্ড মিটার প্রেস্টিজের কিনেছি, এই সরি সরি ফিলিপসের কিনেছি, এই দেখো ফিলিপসের কিনেছি হ্যান্ড মিটারটা। আর কিনবো, ইচ্ছা আছে ওই তোমার আয়োডাইজড তাওয়া কিনবো আর কড়াই কেনার ইচ্ছা আছে, তো সেগুলো কিনে একেবারে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো এখন তো বেরোবো, আমার রান্না হয়ে গেছে, ভাত করলাম, টক ডাল করলাম আর আলু ভাজা করলাম আর পটল পোস্ত, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে মেনু থাকবে। এসে খাবো, কটা বাজবে তো জানি না, কারণ এখন বাজে 10:10, আমাদের 11টা কত তো অ্যাপয়েন্টমেন্ট। তো দেখি ওখান থেকে জামা কাপড় ওই পয়লা বৈশাখের জন্য আয়ুষ্মানের দু একটা কেনার আছে, সেগুলো কিনে টিনে ঘুরে টুরে আস্তে আস্তে নিশ্চয়ই 2:30 তো বাজবেই, এসে তারপরে লাঞ্চ করবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর নেক্সট যা যা করছি সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো টাটা।